হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আবারও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ বানাবো লাঠিম পিঠা, খুব সফট একটা পিঠা। দেখতে পাচ্ছেন কতটা সফট, নতুন গুড় দুধ নারকেল দিয়ে বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি গরুর দুধ নিয়েছি 1.5 কাপ, এলাচের গুঁড়া দেবো 1/2 চা চামচ, খেজুরের গুড় দেবো 1/2 কাপ, নারকেল গুঁড়া দেবো 1/2 কাপ, লবণ দেব সামান্য। গুড়টা গলে দুধটা যখন বলক আসবে তখন এর মধ্যে চালের গুঁড়া দেব 2 কাপ। 2 কাপ চালের গুঁড়া দিয়ে চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পর গুঁড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ময়ান করে নেব। এবার এই গুলাটাকে 2 ভাগ করে আমি এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব, যেন পিঠাগুলো সবগুলো সমান হয়। হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন। এবার সবগুলো গুলাকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে নেব, তাহলে সবগুলো পিঠা এক সমান হবে। দুই হাতে এভাবে গোল গোল করে তারপর এক সাইডে দুই হাত দিয়ে চেপে চেপে লাঠিমের আকারে গড়ে নেব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। তো আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে। এবার আমি গরম পানিতে এটা ভাপ দেব। এর জন্য এরকম একটা ঝাঁঝরি নেব এবং ঝাঁঝরিটাকে ঘি লাগিয়ে নেব যেন নিচে লেগে না যায়। এবার গরম পানিতে আমি ঝাঁঝরিটা বসিয়ে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। এটা 25 থেকে 30 মিনিট আমি ফুটন্ত পানিতে ভাপ দেব। পঁচিশ মিনিট পর একটা কাঠি ঢুকিয়ে চেক করে নামিয়ে নেবেন। কাঠিতে কিছুই লেগে থাকেনি, তার মানে পিঠাগুলো হয়ে গেছে। দেখলেন তো কত সহজে, খুব মজাদার একটা পিঠা হয়ে গেল। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।